সময় দেওয়ারই চেষ্টা করছে। একটা টিচার তোমাকে বা একজন শিক্ষক, আমার জায়গায় অন্য যে কেউ, তোমাকে কেউ বোঝাচ্ছে, দুইটা জিনিস হইতে হবে। তোমার থাকতে হবে মোর দেন 100% অ্যাটেন্টিভ তার কথার প্রতি যে কথা বলছে। এবং তোমাদের ফেসবুক লাইভে কখনোই মনোযোগ ঠিক থাকবে না যদি তুমি যে কথা বলছে তার দিকে পূর্ণ মনোযোগ না দাও এবং যদি ফেসবুকে কমেন্ট করো। তুমি ডেফিনেটলি কমেন্ট যখন করবা তোমার মাথায় শব্দ লেখার জন্য মাথাটা কাজ করবে, তার মানে তোমার ব্রেনের 100% যে কথা বলছে তার কথার দিকে নাই, 100% নাই। তুমি যতই ফেসবুকে কমেন্ট করে ক্লাস করো তোমার ব্রেনের কিছু অংশ, ওই যে চলতরিতের মধ্যে হারানো ভোল্টেজ আছে না, এই যে সার্কিটের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহের সময় অভ্যন্তরীণ রোধের কারণে যে ভোল্টেজটা হারায়, এরকম হারানো মেধা আছে। ফেসবুকে লাইভ ক্লাস করার সময় কমেন্ট করার জন্য যে ব্রেন খরচ হয় এটাকে বলা হয় ফেসবুকের ডিজিটাল ব্রেন লস। এ কারণে যে বোঝাচ্ছে তার দিকে পূর্ণ মনোযোগ না দিয়ে লস হয়ে যায়।